আমি বলবো আমার সাথে আগে মানে মতলব বুঝে হবে বলতে সব বক্তারা সব শ্রোতারা সবাই মিলে শুনি বলি কিন্তু কেউ না বুঝে বলি নবী করিম সাল্লাম যখন কোবার মসজিদ থেকে যখন মসজিদে নবাবী শরীফের দিকে আসছিলেন তা রসুলকে দেখার জন্য দুদিকে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে গিয়েছিল মদিনার মানুষেরা ইতিপূর্বে রসুলকে দেখেনি শুধু কিছু কিছু নাম শুনেছিল আজকের স্বয়ং রসুল উল্লাহকে দেখবেন কিন্তু বড়দের জালায় ছোটরা চান্স পাচ্ছে না তখন তারা কি করলেন বর্তমানে যারা মদিনা শরীফে গিয়েছেন জানেন রসুলের রওজা শরীফ থেকে ছ নম্বর গেট দিয়ে সোজা যে রাস্তা চলে গিয়েছে কোবা একদম সোজা ছ নম্বর গেটের আজিজে কুবরিতে গেলে আপনি রসুল সাল্লামের সেই প্রথম তৈরি করা মসজিদে কোবার মিনার আপনার চোখে পড়বে সাড়ে তিন কিলোমিটার দূরের মিনার আপনি সচক্ষে দেখতে পাবেন তো এই রাস্তাটা রসুলের যুগেতেও রসুল যখন এসেছিলেন সে সময় সোজাই ফাঁকা ছিল তখন বাচ্চারা দেখতে পাচ্ছিলেন খেয়ে তখন কেউ ছাদে উঠে কেউ গাছে উঠে আরবিতে গিয়েছে আমরাও সব জলসা জলসের সালামে বলি তালা তালাল বলুন তালাল আলাই না তালাই মানে উদায় হওয়া এই যে সূর্য ওঠে চাঁদ ওঠে এই সূর্য ওঠে এই ওঠাকে আরবিতে তলা বলা হয় অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ আর অতীত এই শব্দটা ব্যবহার করা হয়েছে ওরা বলেছিল তলাল বা দুরু আলাই চাঁদের দুটো মানে একটা হলো হেলাল মানে যেটা নতুন ওঠে কাস্তের মতো কাটা একে আরবিতে কি বলে হেলাল আর যেটা পূর্ণিমার গোল করে ওঠে ওটাকে কি বলে জানেন না আরবি শব্দ শুনে নিন বাদর বলে বলে না বদরের যুদ্ধ শুনেননি কেন বলে ওইখানে একটা বিরাট জলাশয় ছিল মানুষেরা ওই জলাশয়ের চাঁদ দেখতে যেত যখন চাঁদ উঠত পূর্ণিমার চাঁদ মনে হতো যেন ওই জলাশয়ে উঠত এই জন্য জায়গাটার নাম রেখেছিল সকলে বদর অর্থাৎ বদর মানেই হলো পূর্ণিমার চাঁদ তা নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ওই মদিনা শরীফে যাচ্ছেন বাচ্চাগুলো তো দেখতে পাইনি প্রথম কেউ ছাদে উঠে কেউ গাছে উঠে কেউ পাহাড়ে উঠে রসুলামকে দেখছেন দেখে তখন আরবিতে এটা বলেছিলেন আমিও বলি তাদের সে কথা রসুল শুনে খুব খুশি হয়েছিলেন আপনারাও বলেন আমার রসুল্লাহ রওজা শরীফ থেকে খুশি হয়ে যাবে জোরে বলছো সকলে প্রাণ খুলে আচ্ছা ভাইরা আপনারা যা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবে না এখানে এত সুন্দর ব্যবস্থা যদি বলেন হুজুর শুধু বিরিয়ানি নিতে এসে আলাদা কথা আর যদি বলেন আমরা কিছু জানতে এসেছি জানাবার ওয়াচ করবো ভালো করে শোনেন আমার ওয়াচ করার কথা নয় আজকে আমি রেস্টে আছি আমাকে ফোন করে বললেন দুদিনই আমার আমার বাড়িতে কালকে আসতে হবে আর আজকে আমার একটা জলসা আছে আমার শরীর খুব খারাপ আমি অন্য কেউ যদি হতো আমি নিতামই না কারণ আমার নিজের জলসা আমি ক্যান্সেল করেছি হজুর খেওলা বলেছেন কিছু করতেই পারলাম না তো যাই হোক ভাই সকল যদি মনে করেন কিছু শুনবো জানব তাহলে আসলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে ওই মদিনার ছোট ছোট বাচ্চাদের সেই আরবি কবিতাটা তাল আলাই ছোট ছোট বাচ্চারা বলছে যে আমাদের কাছে যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহকে দেখো ওরা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে যে পূর্ণিমার চাঁদ আকাশে থাকে ওরে মদিনাবাসী রাজা আকাশে নাই আমাদের সামনে এসে গিয়েছে জোরে বল সুবহানাল্লাহ কোথা থেকে না মিন সানিয়াতিল বিদাহ এই আও জবর পড়া যায় অজের জের পড়া যায় অর্থাৎ ওয়াদা বলা যায় বিদা বলা যায় যখন ওয়াদা পড়বেন তখন মানে আসবে উপত্যকা আর বিদা মানে ওই জায়গাতে আমাদের যেমন বাড়িতে কুটুম আসলে আমরা দরজা পর্যন্ত লাগিয়ে দিই কেউ রাস্তা পর্যন্ত লাগিয়ে দিই মা বোনেরা ওদের কেউ আত্মীয় স্বজন বিশেষ করে তার বোন আসুক তার এরকম নিজস্ব কোনো কেউ আসুক ওরা দেখবেন হেঁটে হেঁটে গাড়ি পর্যন্ত গিয়ে যায় মদিনার মানুষের এটা স্বভাব ছিল বাড়িতে কোন আত্মীয় আসলে চলে যাওয়ার সময় সানিয়াতুল রিদা বলে ওই জায়গা পর্যন্ত গিয়ে ওই জন্যই নামটা ভিদা হয়েছে যেখান থেকে তাকে আমরা আলবিদা জানিয়ে দিলাম তারা বলছে ওই সানিয়াতুল ভিদা থেকে যেন চাঁদ এসে আমাদের ধরা দিয়েছে অথব আমাদের উচিত হবে অজাবা শুক্র আলাই না মানে আমাদের শুক্রিয়া করা উচিত হয়ে যাবে তার উপরে জোরে বলি সোহান আল্লাহ সকলে প্রাণ খুলে সেই বাচ্চাদের কথা তালা আল। দরহ আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মা দা লিল্লা হেদা ইকা সল্লাওয়া তুলাহ প্রান খুলে উচ্চাজে বলুন সলল্লাহু আলাইহি মোহাম্মদ আর জোরে জোরে বলন সলল্লাহু আলাইহি ও সাল্লাম কঠিন হাশরের দিনে বলবেন না বিয়ার গনে কঠিন হাসরের দিনে আরে বলবেন না বিয়ার গনে শোন শোন ইয়ার গন মিনতি আমার শোন বাবা সাহা আলী জলদি করে যাও না চলি আরে জাহান নামের পার পাহারা তোমার সাল্লাল্লাহু আলা

আর জাহান নামের দরওয়াজাতে পাহারা তোমার আমার উম্মদ গুনাগার পার হইবার তরি নাই তার দেখো না পড়ে থাকে উম্মত আমার সাল্লাল্লাহ ও আলা মুহাম্মদ আলাইহি ইয়া নবী

কঠিন হাসরের দিনে বলবেন না বিয়ার গনে সন সন ইয়ার গণ মিনতি আমার সন বাবা উসমান গনি জলদি করে যৌ না চলি পুলসি রাতের ধারিতি পাহারা তোমার সল হা মহামা সল সন বাবা উসমান গনি জলদি করে যাও না চলি পুলসি রাতের ধারিতা তোমার আমার উম্ম গোনাগার পার হইবার তোর নই তার দেখো না পড়ে থাকে উম্মত আমার সাল্লাল্লাহ هو على محمد صلى الله عليه وسلم يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك ওরে আমার নবী গেলেন তয় পাথর মারলো কা ফেরে ভাই তয় নাম শুনেছেন না শোনেননি তয় কি হয়েছিল বলেন তো আমার নবীকে মারা হয়েছিল আমার রসুল্লাহ পুরো জানে মেরে দেওয়ার পরিকল্পনা হয়ে গিয়েছিল ওই জায়গাটা বিশাল পাহাড় আছে কিছু লোক পাথর মেরে মেরে রসুলের সাদা পোশাক লাল করে দিল আর কিছু বদমাইশ ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলো উঠে বিরাট বড় একটা পাথরের চাই রসুলকে ফেলে দিয়ে পুরো মেরে দেবে যখন ওরা ওই পাথরটা নিয়ে নাড়ানাড়ি করছে জিবরাইল আমিন বলছে ইয়া রাসূল আল্লাহ ইরফি ইরাস ইলাল জাবাল পয়গম্বর একবার আপনার চেহারাটা পাহাড়ের দিকে তাকান রাসূলুল্লাহ যখন তাকালেন পাথরটা ছেড়ে দিয়েছিল বটে ওই গোড়ানো পাথর ওই অবস্থায় আজ পর্যন্ত থমকে আছে জোরে বলুন সুবহানাল্লাহ কত বন্যা হয় কত বৃষ্টি হয় পাথর কিন্তু ওখান থেকে আর নড়ে না আমার নবী গেলেন তায়েফে ওরে পাথর মাল লোকা ফেরে সেই পাথরখানা আটকে গেল রক্তেরি ধারাইম ওহে না পেখামলেওয়ালা মোদের লাগিয়া জিয়া পানি পানকুরা বিন নব্বী হাত দিয়া সল্লাল্লা হহালা মোহাম্মা আরে জোরে জোরে বল্লুন সল্লাল্লা আলাইহি